নমস্কার দর্শকবৃন্দু, আমি দীপ। দীপ সেশনে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে আমি আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। আর ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। কেননা আমি তো আপনাদেরকে সব ভিডিওতেই বলতে থাকি যে আমি একটু মোটিভেট হব, মোটিভেট হলে আপনাদের সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো, আপনারা এটা থেকে কিছু জানতে পারবেন। আজকে আমার টপিকটা হলো স্পেশালি মহিলাদের ক্ষেত্রে, যারা যেমন ড্রেস কিনতে গেলেন, যেমন মহিলারা ম্যাক্সিমাম কী করে এথনিক ওয়্যার, যেমন কুর্তি কিনতে গেলেন, তো এটার সাথে যেমন আছে অনেক ডিজাইনের কুর্তি আছে, হাই লো কুর্তি, বাটন ডাউন কুর্তি, তারপর আপনার স্ট্রেইট কুর্তি, তারপর আপনার এলাইন কুর্তি, তারপরে আপনার ফ্রক স্টাইল কুর্তি, তারপরে আপনার লং কুর্তি, অনেক ডিজাইনের কুর্তি আছে। লংয়ের সাথে তো মিক্স লাগেই না, মানে কোনটার সাথে কোনটা ম্যাচিং হবে কি না এটা তো লাগে না। যেমন শর্ট কুর্তি, যেমন বাটন ডাউন কুর্তি, যেমন হাই লো কুর্তি, এগুলোর সাথে তো আমাদের পড়তে হবে, মানে এটার সাথে কী ম্যাচ করে পরবো বা কোনটার সাথে দুপাট্টা পরলে ভালো লাগবে। দুপাট্টা আমি সাজেস্ট করবো, আপনারা যদি দুপাট্টা পরতেও চান তাহলে আপনারা পার্টিওয়ার ড্রেসে দুপাট্টাটা সিলেক্ট করবেন। দুপাট্টাটা পার্টিওয়ার ড্রেসে সিলেক্ট করলে কী হবে, ভালো লাগবে। আর দুপাট্টা নেবেন যে সবসময় কী করবেন, সলিডের সাথে, মানে এক কালার, মানে কুর্তি যদি হয় এক কালার, প্যান্ট বা স্ট্রেইট প্যান্ট বা প্লাজো যেটাই থাকুক এক কালার হতে হবে, লেগিং যেটাই থাকুক এক কালার হতে হবে, দুপাট্টাটা গর্জিয়াস নেবেন। তখন কী হবে, তখন মানে খুব সুন্দর লুকটা আসবে, যেটা আমি কোনো একটা ইয়েতে ছিলাম, প্রফেশনালে ছিলাম, যেমন ফ্যাশন রিলেটেড প্রফেশনালে ছিলাম, তখন আমি এরকম করতাম, মানে প্রোডাক্টগুলো নিয়ে মেনিকুইন থাকতো, ডেমি থাকতো, মানে এগুলাতে আমি পরিয়ে দেখতাম। তখন মানে এই ফটোগুলো আবার সবাই শেয়ার করতো বা সবাইকে শেয়ার করতাম, সবাই বলতো খুব ভালো লাগছে, ক্লাস লাগছে। তো আমি মানে এটা আমার এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে বলছি, এরকম করবেন। তো এখন বলতে চাই ম্যাচিংটা, ম্যাচিংটা কী করবেন, যেমন আপনি একটা বাটন ডাউন কুর্তা কিনলেন, মানে বাটন ডাউন বলতে এখানে বাটন দেওয়া থাকবে আর কি, এটাকে বলে বাটন ডাউন, পুরো নিচে অবধি বাটন থাকবে। কুর্তা কিনবেন, এটার সাথে ম্যাচিং কী হবে, যেমন যদি আপনার এলাইন এলাইন শেড হয় কুর্তাটা, যেমন এ শেডের হয় যদি, তাহলে ওটার সাথে আপনার ম্যাচিং হবে লেগিং, কারণ অলরেডি উপর থেকে নিচে আপনার এলাইন শেডটা কিন্তু এর মতো আসছে, এরকম শেড আসছে, তো এটার সাথে আপনার ম্যাচিং হবে লেগিং। লেগিংটা হলে কী হবে, তখন মানে আপনার মানে বডি শেডটা পারফেক্ট আসবে আর কি। আর যদি এটার সাথে আপনি প্লাজো পরতে পারবেন, কিন্তু প্লাজো পরলে এমন কোনো কিছু খাস লাগবে না, কারণ কি প্লাজোটা মানে বেশি একটু বেশি ফ্লোরেল আর কি, যেটা আপনার প্লাজো তো দেখছেনই লুজ লুজ, পাগুলো লুজ থাকে, যেটা স্ক্রিনে দেখছেন পাগুলো একটু বড় থাকে, কিন্তু লেগিংটা কী থাকে আপনার পায়ের সাথে চিপকে থাকে, যেমন স্কিনে দেখাচ্ছি যে ওইটা সেফ টাইপেরই থাকে, তো এটার সাথে এরকম পরলে ভালো লাগবে। যেমন আপনার স্ট্রেইট কুর্তি, স্ট্রেইট কুর্তির সাথে আমি সাজেস্ট করবো, স্ট্রেইট কুর্তি বা শর্ট কুর্তির সাথে সাজেস্ট করবো আমি প্লাজোই আপনারা বেস্ট হবে। আর কালার তো আমি বলেই দিয়েছি প্রথম ভিডিওতে, যে এই মানে লাইট কালার হলে একটা ডার্ক কালার কিনবেন, আর নিচেরটা যদি প্রিন্টেড হয় উপরেরটা সলিড কিনবেন, মানে মানে এক কালারের কিনবেন, আর উপরেরটা যদি এক কালার সলি মানে প্রিন্টেড হয় আর কি, তাহলে নিচেরটা আপনি কিনবেন এক কালারের, তো এরকমই আর কি ড্রেসটা ম্যাচিং করবেন। এটা তো আমি আপনাদেরকে প্রথম ভিডিওতেই বলে দিয়েছি, এখন জাস্ট ম্যাচিংটা বললাম আর কি। যেমন স্ট্রেইট প্যান্ট, স্ট্রেইট প্যান্টের সাথেও আপনারা কিন্তু সিগারেট প্যান্টও বলে, স্ট্রেইট প্যান্টকে মনে রাখবেন, সিগারেট প্যান্ট বলে, স্ট্রেইট প্যান্ট বলে, ট্রাউজার্সও বলে অনেকেই, তো এটা যার যারই দিয়ে, তো আপনি আপনি তিনটার মধ্যে যে কোনোটা গিয়ে বলবেন, কিন্তু আপনি ওই জিনিসটা এরকম সিলেক্ট করবেন। স্ট্রেইট প্যান্টের সাথে আবার কিন্তু আপনার মা কী বলে ওটাকে কুর্তি দুপাট্টা হলে খুবই বেস্ট হবে, কোনো কোনোটাতে আবার দুপাট্টা থাকে না, দুপাট্টা ছাড়াই পড়তে পারবেন। আর এটা স্পেশালি আমি মহিলাদের ক্ষেত্রে বলছি না, পুরুষদেরকেও বলছি, পুরুষদের শুনে রাখা উচিত, কারণ আপনারা যখন পারচেস করতে যাবেন, যেমন সাপোজ আপনার ওয়াইফকে আপনি কোনো একটা মানে বার্থডে গিফট করবেন, যেটা আপনার সারপ্রাইজ করবেন, বার্থডেতে সারপ্রাইজ করবেন, যেমন আপনি ম্যাচিং করতে পারছেন না, সো আপনি গেলেন কোনো একটা শপে বা অনলাইনেও আপনি কিনতে চাইলেন কিন্তু ম্যাচিং করতে পারছেন না, তখন আপনি কী করবেন, মানে এই জিনিস এই টিপসটা দেখবেন আপনাদের অনেক কাজে লাগবে আর কি, তাই আমি এই টিপসটা আপনাদেরকে শেয়ার করলাম। আর আমার নেক্সট যেটা ভিডিও হবে এটা আমি বলে দেবো, সাপোজ আমি এটা একটা কুর্তা পরেছি, হ্যাঁ এটার সাথে আমি কোন জিনিসটা ম্যাচিং হবে, ম্যাচ হবে, কোন কালারটা ম্যাচ হবে, আর সব কালার তো পরতে পারবো না, কালার ম্যাচিং আমি শিখিয়ে দেবো, যেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দেবো। আজকে আমি অতটুকুই বললাম, আজকের জন্য এতটুকুই, আর নতুন আরেকটা নতুন আরেকটা ফ্রেশ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য ধন্যবাদ, সেফ থাকবেন এবং সুস্থ থাকবেন, ঘরে থাকবেন, ততক্ষণের জন্য ধন্যবাদ।